বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ক্যান্সারের ঘটনা 79% বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা 1990 এবং 2019 সালের মধ্যে 50 বছরের কম বয়সীদের মধ্যে এই ক্যান্সার শনাক্ত বৃদ্ধির অনুমান করছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয় এবং চীনের জেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণা টিম স্থূলতা এবং অ্যালকোহল সেবনের মতো কারণকে বিশ্বব্যাপী ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। গবেষকরা উল্লেখ করেছেন যে যুক্তরাজ্যে এই রেট 2010 থেকে 2019 সাল পর্যন্ত স্থিতিশীল ছিল। এদিকে প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ক্যান্সার থেকে বার্ষিক মৃত্যুর হার ক্রমশ কমছে। গবেষণায় দলটি 204 দেশ এবং অঞ্চলে 29 ক্যান্সারের জন্য গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ 2019 স্টাডি থেকে ডেটা বিশ্লেষণ করেছেন। এতে 14 থেকে 49 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে নতুন কেস, মৃত্যু, স্বাস্থ্যের পরিণতি এবং ঝুঁকির কারণগুলোর দিকে তাকিয়ে প্রতি বছরের জন্য একটি বার্ষিক শতাংশ অনুমান করা হয়েছে। 2019 সালে 50 বছরের কম বয়সীদের মধ্যে 18 লাখ নতুন ক্যান্সার নির্ণয় করা হয়েছে, যা 1990 সাল থেকে 79.1% বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুও 27.7% বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলছেন যে জেনেটিক সমস্যা ক্যান্সার আক্রান্ত হওয়া বৃদ্ধিতে অবদান রাখার সম্ভাবনা থাকলেও ধূমপান, অ্যালকোহল সেবন, মাংস এবং লবণের পরিমাণ বেশি, ফল এবং দুধ কম খাওয়া ছিল প্রধান ঝুঁকির কারণ। অতিরিক্ত ওজন, কম শারীরিক পরিশ্রম এবং রক্তে উচ্চ শর্করাও একটি ভূমিকা রয়েছে। এদিকে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপাত রয়েছে, এতে প্রতি লাখে 13.7 জন শনাক্ত হয়েছে। উইন্ড পাইপ ক্যান্সার প্রতি বছর আক্রান্ত সংখ্যা 2.28% এবং প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে 2.23% হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে লিভার ক্যান্সারের রেট 2.88% কমেছে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপগুলো এমন অঞ্চল যেখানে প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের হার সবচেয়ে বেশি। আর S M মাসুম, রানার টিভি, লন্ডন।